Welcome to Future Leaders Program, Season 3. প্রথম বছর বিজনেস, দ্বিতীয় বছর বিজনেস এন্ড সায়েন্স এবং তৃতীয় বছরে সবগুলো ডিপার্টমেন্ট উন্মুক্ত করে ফুল ফি স্কলারশিপে বাংলাদেশের তরুণদের আহ্বান ফিউচার লিডার্স প্রোগ্রাম সিজন থ্রি। আমাদেরকে আবার রিপোর্ট রাইটিং এর কাজ করতে হচ্ছিল, তার জন্য দুটো টিম ভাগ হয়ে গেছে। একটি টিম আমাদের রিপোর্ট রাইটিং এর কাজ করছিল, আরেকটি টিম গিয়েছিল ফ্ল্যাগ বাংলাদেশে, কারণ আমাদের যে প্রোডাক্টটি ছিল প্রোডাক্টের কিন্তু সেলস করেও আমাদেরকে দেখাতে হবে। তো অ্যাজ এ পটেনশিয়াল ইনভেস্টর আমরা সিলেক্ট করি ফ্ল্যাগ বাংলাদেশকে। আমরা ফ্ল্যাগ বাংলাদেশে গিয়ে যেটি করি সেটা হচ্ছে যে আমরা আমাদের বিজনেস প্রোটোটাইপটি তাদের সামনে প্রেজেন্ট করি এবং আমরা বলি যে উই নিড সাম পটেনশিয়াল ইনভেস্টর যারা আমাদের এই প্রজেক্টটিকে আমরা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি মার্কেটাইজ করতে হেল্প করব। আমাদের প্রোডাক্টটা বাজারে ডিমান্ড আছে এবং যারা কাস্টমার আছে তাদের জন্য এটা খুবই সাপোর্টিভ, তারা এটা নিবেন, এই ধরনের একটি টাস্ক আমাদের রিকোয়ারমেন্ট ছিল। তার জন্য ফ্ল্যাগ বাংলাদেশ ওয়াজ কমিটেড এন্ড দে সাইন্ড এ সার্টিফিকেট অ্যামং আস দ্যাট দে উইল পার্টিসিপেট ইন ইনভেস্টিং আওয়ার প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। সারা মিলেছে ব্যাপক, মহাঙ্গামোচর এবং মহাকালী দুটি জায়গারই দোকান তাদেরকে বলেছে ইয়েস দে আর রেডি টু টেক দেয়ার প্রোডাক্ট। এখন তারা সবাই যাচ্ছে আবারও ধোলাইখালে নিয়ে আসতে তাদের অর্ডার করা পণ্য। আমাদের ফাইনালি রিপোর্ট জমা দিতে হবে, আমাদের প্রেজেন্ট করতে হবে, সো অনেকগুলো কাজ আছে। এই জন্য আমরা করলাম কি, আমরা কাজগুলো ভাগ করে নিলাম। সো কেউ আমরা বুয়েটে যাব, কেউ আমরা ধোলাইখাল যাব, কেউ আমরা ওটাকে প্রমোট করতে বাংলা মোটর যাব, কেউ আমরা ইনভেস্টরের কাছে যাব। বৃহস্পতিবার আমরা আবার গিয়েছিলাম ধোলাইখালে, কারণ আমরা যে অর্ডারগুলো পেয়েছিলাম সেগুলো প্লেসমেন্ট করেছিলাম আমরা, তো সেই প্রোডাক্টগুলো কালেক্ট করতে গিয়েছিলাম। যেগুলো রিপোর্টিং এর কাজ প্লাস হচ্ছে আমার যেহেতু ফিনান্সিয়াল পার্ট, আমার বাইরের যখন আমার প্রাইসগুলো আমি ফার্স্ট দিন যে অ্যানালাইসিস করে এসেছি যে এর প্রাইস কেমন হতে পারে, এর কস্টগুলো কেমন হতে পারে, আমার মেন মেন যে জিনিসগুলো লাগবে ওগুলো যখন আমি জেনে গেছি তখন আমি আমার বাইরের কাজটা কম ছিল, সো আমি ঠিক করলাম যে আমরা ঠিক করলাম আমরা অফিসে বসেও দু একজন কাজ করব যে ফিনান্সিয়াল রিপোর্ট তৈরি করব। পণ্য যদি বাজারে বিক্রয় করা হয় এবং পণ্য যদি বাজারজাত করা হয় তাহলে দিতে হবে ট্যাক্স। টিম ইউনিসল পিডি, তাদের পণ্য বাজারে যাবে ট্যাক্স সংক্রান্ত সব বিষয়ে জানবার জন্য তারা গেল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকের সঙ্গে পরামর্শ করতে। আমি বেসিক্যালি ফিনান্সিয়াল পার্টটা নিয়ে কাজ করেছি, সো আমাদের যে প্রফিট অ্যান্ড লস করতে হবে সেখানে সরকারি বাধ্যবাধকতা, ট্যাক্সের বিষয়টা এবং আসলে বাজেটের মধ্যে কতটুকু ট্যাক্স অ্যাডভান্টেজ দেওয়া আছে প্লাস আমাদের ট্যাক্স ব্যারিয়ারটা কী হবে যাতে আমাদের ব্যবসার ট্যাক্সটা ঠিকভাবে সঠিকভাবে দিতে পারি এবং ইনভেস্টমেন্টটা সঠিকভাবে করতে পারি, সে ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমরা একজন এক্সপার্টের সাথে কথা বলতে একদম লেটেস্ট তথ্যটা জানার জন্য আমরা এবং সে ব্যাপারে সাজেশন নেওয়ার জন্য আমরা স্পেস ইউনিভার্সিটিতে যাই।
নিখিল চন্দ্রশীল স্যারের সঙ্গে যোগাযোগ করি, ওনার সঙ্গে দেখা করি এবং তার কাছ থেকে বিস্তারিত জানি। উনি বাংলাদেশে ইনকাম ট্যাক্সের একমাত্র জনক বলা যায়, কারণ উনি বাংলাদেশে ইনকাম ট্যাক্স বইটা লিখেছেন। ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আসি যাতে আমাদের ব্যবসার কোনো ভবিষ্যতে ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যা হলে যাতে উনি আমাদেরকে হেল্প করেন। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য একজন আইনজ্ঞের কাছে গেল টিম ইউনিসল পেরিয়ে। মহাখালী DOHS তে একজন ট্যাক্স লয়ারের সাথেও কথা বলতে যাই। পার্টনারশিপ ফার্মের রেজিস্ট্রেশনটা নিতে হবে, কী কী লিগ্যাল অ্লিগেশন আছে, কী কী পেপার কালেক্ট করতে হবে এবং কী রকম কস্টিং পড়বে, কতদিন সময় লাগবে, ওনারা আমাদেরকে কীভাবে কীভাবে হেল্প করতে পারেন, কী প্রসেসে আগাতে হবে, ওনাদের সঙ্গে আমাদের একটা মৌখিক আলাপ হয় এবং সম্মতি হয় যে ওনারা আমাদের পুরো ব্যাপারটা করে দেবেন। তারা গেল গাজীপুরে বাটার ফ্যাক্টরিতে এবং সেই সাথে গেল আরও আশেপাশে বেশ কিছু শু ফ্যাক্টরিতে। সম্পূর্ণ টিম বাটার উদ্দেশ্যে রওনা হই, বাটার ফ্যাক্টরি দেখার জন্য। বাটার পরে আমরা বাটার ফ্যাক্টরিতে যাই, ওখানে গিয়ে আমরা ওখানকার মার্কেটিং ডিপার্টমেন্ট প্রোডাকশন সবার সাথে কথা বলি, সরাসরি ভিজিট করে দেখেছি যে কোন কোন প্রোডাক্টগুলো ওনারা আসলে মেডিকেলের শু হিসেবে মার্কেট করছেন। কম্পিটিটর আমরা বাটাকেই ভাবছি, কিন্তু বাটাই বাংলাদেশে সব মেডিকেলের শু, বিশেষ করে ডক্টর শোলের জুতো এবং অন্যান্য যেসব মেডিকেলের শু বাংলাদেশে মোটামুটি পাওয়া যায় ব্র্যান্ড, যাদের পায়ে ব্যথা তাদের জন্য উপকারী একটি জুতো, সেই জুতোটা আসলে বাটাতে নিজেরা তৈরি করে কিনা বা ওরা বিদেশ থেকে আমদানি করে কিনা সেসব ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে আসলে বাটার নিজেদের কোনো প্রোডাকশন নাই এইরকম জুতার, তারা আসলে বিদেশ থেকে আমদানি করে অন্যান্য ব্র্যান্ডের, তাদের কাছেই থেকে সকল তথ্য সংগ্রহ করেছি এবং পাশাপাশি অন্যান্য আউটলেটগুলোতেও আমরা দেখেছি, ঘুরে দেখেছি যে কোথাও মেডিকেলের শু কী কোয়ালিটির শু পাওয়া যাচ্ছে এবং কীরকম প্রাইস রেঞ্জ, কীরকম সেল হচ্ছে। জুতাটা তৈরি করা হয়েছে অত্যন্ত বৈজ্ঞানিক চিন্তা সম্পন্ন একটা আইডিয়ার থেকে, ডেফিনেটলি যেহেতু এখানে শক অ্যাবজর্পশনের একটা ব্যাপার আছে, আর্চের ব্যাপার আছে, সব কিছু কভার করা হয়েছে এই জুতা প্রস্তুতের। ওরা যেগুলো এক্সপোর্ট করে নিয়ে আসে সেটা কতটুকু হেল্পফুল হয় পেশেন্টদের জন্য? না, সেটা খুব বেশি হেল্পফুল না, তারা যেটা বলে একটা জাস্ট একটা ফোম দিয়ে পুরো বলে দেয় যে এটা মেডিকেটেড শু। আমি আমার অভিজ্ঞতা এই এটা একদম পারপাস সার্ভ করে না। এখানে দুটো টেকনোলজি একসাথে কাজ করানো হয়েছে, একটা হচ্ছে হিলের যে সিলিকন জেল যেটা ব্যবহার করেছেন ওটা, আর আর্চটা। আমি আর্চের ব্যাপারটাকে আমি বেশি ইম্পর্ট্যান্ট ফিল করতেছি, বিশেষ করে এটা আর্লি স্টেজে যদি প্ল্যান্টার ফ্যাসিলিটি বা ক্যালকুলেন্স পার হয় এটা অত্যন্ত সাকসেসফুল হবে। টিম সিক্স সিগমা চামড়াজাত একটি পণ্য তৈরি করে ফেলেছে। চামড়াজাত পণ্য বাজারজাত করতে হলে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সার্টিফিকেট প্রয়োজন। টিম সিক্স সিগমা গেল আবারও হাজারিবাগে।
তৈরি করতে তো আমরা দেওয়ার আগে আমরা আরও একটা রিচেক করতে যাই যে আসলে আমরা যেভাবে চাচ্ছিলাম প্রোডাক্টটি সেভাবে হচ্ছে কি না, আমরা যে ম্যাটেরিয়াল চাচ্ছি সেই ম্যাটেরিয়ালগুলো দেওয়া হচ্ছে কি না, সেইগুলো আসলে চেক করার জন্য জুমন আবার চলে যায় ওখানে। আই গেস আর আমির চলে যায় ওখানে। যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে কি আমরা যে বললাম যে আমরা যে একটা ডাইস বানানোর দরকার ছিল পিতলের, তো ওই ডাইসটা বানানোর জন্য একটা দিন উনি সময় নেয়, তো একটা দিন পরে আমরা গিয়েছিলাম ডাইসটা আনার জন্য, যেহেতু আমাদের ওই যে ফাইনাল প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টটা আমাদের একটা সিল পড়বে। কোয়ালিটি চেক করার জন্য আসলে যাওয়া, তো জুমন গিয়ে ওটা আসলে অ্যাসুরেন্স করা যে আসলে হ্যাঁ আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই প্রোডাক্টটা হচ্ছে। সেদিন তো আমাদের প্রোডাক্ট হয়ে গেল, তারপরে যখন আমাদেরকে ডেলিভারি দিল তো ডেলিভারি নিলাম। আমরা আমাদের প্রোডাক্টের একটা মার্কেট অ্যানালাইসিস অ্যাট দ্য সেম টাইম কাস্টমার রিভিউটি আমরা একটা অর্জন করা একটা লাভ করার চেষ্টা করেছি। তো সে সময় আমরা যে বিজনেস প্রোটোটাইপটি আমরা ডেভেলপ করেছি আমাদের সাথে সেটি ছিল, আমরা সেটি হাতে নিয়ে আমরা মার্কেটে নেমে পড়েছি যে ওয়েদার এটা আমাদের পাবলিকের ডিমান্ড সার্ভ করতে পারবে নাকি পারবে না। আমরা নতুন একটা বেড, স্পেস সেভার হেলথ সাপোর্ট বেড আমরা নিয়ে আসছি, লঞ্চ করব সকল ফ্যাসিলিটিস দিয়ে, দাম মাত্র 12,500 টাকা। আমাদের বেডটা সম্পর্কে আপনাদেরকে বলবেন, আপনারা শুনবেন। আমাদের প্রোডাক্টটা হচ্ছে কি আমরা এই কনসেপ্ট উপরে বেস করে করেছি যে আমাদের জায়গা কিন্তু খুব সীমিত, দুইটা ফ্রিজ একটা বিক্রি করতে হয়, তো আমাদের যে প্রোডাক্টটা স্পেস সেভ করবে আমাদের বেডটার নামই হচ্ছে স্পেস সেভার বেড। আমাদের বেডটা হবে চেম্বার, মানে ডাবল ডেকার হওয়ার মতো, হেলথ ফ্রেন্ডলি। আপনার অনেক রোগের চিকিৎসায় এই আমরা একটা ম্যাট্রেস ইউজ করি, একটা স্পেশালাইজড ম্যাট্রেস ডিজাইন বাই আওয়ার ইঞ্জিনিয়ার। আমি চেয়েছিলাম যে খাটটাকে কীভাবে আরেকটু ইউজার ফ্রেন্ডলি করা যায়, যেমন আপনার এমনি সাধারণ বেডে যে সুবিধাগুলো আমরা দিতে পারি না, যেমন আলাদা আলাদা এখানে খাটের কথা যেহেতু আমরা বলতেছি যে নিচে একটা উপরে একটা চেম্বার থাকতেছে, তো দুইজন পার্সন যেন কোনো কারণে ডিস্টার্ব না হয় এই কারণে আমরা আলাদাভাবে তাদেরকে ফ্যান এবং লাইট ফ্যাসিলিটিসটা দিচ্ছি। এবং তিনটা সুইচ আমরা অ্যাড করেছি এবং তিন ধরনের থ্রি টাইপস অফ ওয়ার্ম উইল বি প্রোডিউস, মানে হচ্ছে মৃদু গরম, মাঝারি গরম এবং উষ্ণ গরম। মৃদু গরম যেটা সেটাতে আপনার ঘুমের তীব্রতা জাগ্রত করবে আপনার মাথা, মাঝারি গরম আপনি এটা দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড অনেক রিসার্চ হয়েছে, আমরাও এটা আমাদের ইঞ্জিনিয়ার রিসার্চ করে এটাও প্রোডাকশান দিয়েছেন, এবং এটাতে যে উপকারটি হবে আপনাদের বাসায় বয়স্ক লোক বা যাদের ব্যাক পেনে সমস্যা আছে, যাদের কোমরে ব্যথা, যাদের মাজায় ব্যথা, এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন যারা, এবং দীর্ঘদিন যাবত বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করছেন আপনারা, এই ম্যাট্রিসটি ব্যবহার হলে আপনার ওই ওষুধ ব্যবহারের কোনোই দরকার নেই। নাম্বার থ্রি যে টেকনোলজিটা সেটা হচ্ছে উষ্ণতর গরম, এটির মাধ্যমে আপনারা শীতকালে ব্ল্যাঙ্কেট হিসাবে কাজ করবে আমাদের এই ম্যাট্রিস। আমাদের কাছে মার্কেট রিভিউ ফর্ম ছিল, সেই সাথে আমাদের প্রোডাক্ট প্রোটোটাইপটি ছিল, এটা নিয়ে আমরা মার্কেটে যাই এবং আমাদের যে মেম্বাররা ছিল তারা আমার মনে হয় মোর দেন 5 or 6 আমরা উই হ্যাড সাম কমিটমেন্টস দ্যাট দে উইল বাই আওয়ার প্রোডাক্ট আফটার বিফোর ওয়েন উইল বি লঞ্চিং আওয়ার প্রোডাক্ট। We look for a leader.
সম্মানিত হল প্রফেসরের কাছে গিয়ে তারা প্রস্তাব করল হলে তাদের উৎপাদিত পণ্যটি চলবে কিনা। প্রোডাক্ট সেল করতে হবে, তার জন্য তারা ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলে গিয়েছিল যাতে করে হলগুলোতে আমাদের বেডটা আমরা শিপমেন্ট করতে পারি। যে প্রস্তাবটা আসছে প্রস্তাবটা ভেবে দেখার মতো, কিন্তু এটা হয়তো বা একটা সময় আমাদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়ে যেতে পারবে আর কি। প্রয়োজনের তাগিদে এটা করা উচিত, কারণ এই যেটা বললো যে একটা মতামত দিতে হঠাৎ করে কিন্তু আমি একটা মতামত দিতে পারি না, কিন্তু এটা আমি মতামত দিতে গেলে একটা মানে আমাদের প্রশাসন আছে যেটা আছে, এই জন্য তো আমি বললাম আমি একটু ভাববো তারপর আমি দিব, সবার সাথে আলাপ করে দিব। হ্যাঁ, সেটাও কিন্তু তাদের এইভাবে উপস্থাপন করেছিল। আপনি দেখেন বিষয়টা, যদি আপনি যদি মনে করেন তাহলে আপনি এবার একটা পজিটিভ মতামত দিন। দুটি মার্কেট ফিক্সড হয়েছে, ফিক্সড হয়েছে বেশ কিছু দোকান, এছাড়াও ডাইরেক্ট সেলস এর একটি ব্যাপার তো থেকেই যায়, তারা সরাসরি যাচ্ছে এখন গুলিস্তান। মার্কেট অ্যানালাইসিস করার জন্য আমরা কয়েকটা জায়গা সিলেক্ট করেছিলাম, কয়েকটা মার্কেট সেগমেন্ট আমরা বেছে নিয়েছিলাম। তার মধ্যে প্রথম হচ্ছে বাংলা মোটর, তারপরে উত্তরা, মিরপুর এবং মহাখালী। এই চারটা জোন আমরা আসলে সিলেক্ট করেছিলাম এই আমাদের এই ক্র্যাঙ্কশ্যাফ্ট পুলিটা সেল করার জন্য। প্রথমে আমরা যাই গুলিস্তানে, সেখানে গিয়ে আমরা সেই বোর্ড অফ ডিরেক্টরদের সামনে একটা বোর্ড মিটিং হয় আমাদের সাথে, আমরা তাদের সামনে আমাদের প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করি। আমরা যে প্রোডাক্ট এনেছি অবশ্যই সাস্টেইন করবে এই প্রতিটি একটা সিভিল অ্যানিমালস ডিফারেন্সিয়েট ফ্রম এনি আদার প্রোডাক্টস। প্রফিট হওয়া সম্ভব, এটা আসলে কতটুকু ডিমান্ড আছে মার্কেটে, সব কিছুই আমরা তাদের সামনে রিপ্রেজেন্ট করি। অ্যান্ড উই আর সাকসেসফুল টু কনভিন্স দেম যে আসলে এই বিজনেসটাতে প্রফিট করা সম্ভব। অ্যান্ড দে গেভ দ্যার কনসেন্ট টু আস দ্যাট দে উইল ইনভেস্ট ইন আওয়ার বিজনেস। তো আমরা এরপরে এই জন্য আর কোথাও যাইনি, যেহেতু প্রথম জায়গা থেকে আমাদের কাজ হয়ে গিয়েছিল। কাজটা গুছানো হয়ে গিয়েছিলো এবং আমাদের প্রিপারেশন খুবই ভালো ছিল। আমরা বেডরুমের জন্য ইভেন একটা অডিও ভিজুয়ালও রেডি করেছিলাম। আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি একমাত্র টিম সিক্স সিগমার মেম্বার্সরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে সার্টিফিকেটটি সংগ্রহ করেছে। আমরা যে প্রোডাক্টটা বানিয়েছি সেটা ফিজিবল, ইউজেবল, মার্কেটে এটার ডিমান্ড রয়েছে এবং এটা যে একটা লেদার প্রোডাক্ট হয়েছে সেইটা চিন্তা করে তখন আমি লেদার প্রোডাক্টস ডিপার্টমেন্ট অফ লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং সেই আইলেট ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাই।
আমি আমার প্রোডাক্টটা তাদেরকে সাবমিট করি, সাথে সাথে তাদের কাছে একটা সার্টিফিকেশন চাই। তো তারা তখন হোপফুললি তারা খুবই খুবই স্যাটিসফাইড ছিল যে আমরা এত দ্রুত অল্প সময়ের মধ্যে টোটাল একটা বিজনেস প্ল্যান, একটা ফ্রেম আমরা দাঁড়া করিয়েছি এবং এরকম একটা প্রোডাক্ট করিয়েছি এবং এই প্রোডাক্টের কস্টটা অনেক কম, প্রফিটটা অনেক বেশি দেখাতে পেরেছি এবং এটা ফিজিবল প্ল্যান ছিল, তারা আমাদের তখন সার্টিফিকেশন দেয়। টিম সিক্স সিগমা যে চামড়াজাত পণ্যটি তৈরি করেছে, প্রগতি লেদার বলেছে তারা সেই পণ্যটি নেবে, তবে খুচরা বাজারেও কিছু পণ্য বিক্রি করতে চায় টিম সিক্স সিগমা। তারা যাচ্ছে এখন খুচরা বাজারে। আমরা আশেপাশে কিছু শপ দেখলাম যারা মূলত বিভিন্ন লেদারের আইটেমগুলোকে বিক্রি করে। প্রোডাক্টের সমস্ত কিছু আমরা তাদেরকে বলি, তো তারা তখন আমাদের প্রোডাক্টটা অনেক লাইক করে। টিম ইউনিসোল বিডি প্রোডাক্ট শু, তারা হাজারিবাগে একটি প্রতিষ্ঠানে গেল বাজারে তাদের প্রোডাক্টের সম্ভাব্যতা যাচাই করবার জন্য। কেমন চলতে পারে তাদের তৈরি শুটি? এটি টিম ইউনিসল বিডি প্ল্যান করছে মার্কেট করবার জন্য। মার্কেটিং এমন একটা ওয়ার্ড যে যে কোনো প্রোডাক্টে চাইলে মার্কেটিং করে মানুষকে খাওয়ানো পসিবল, বাট সেটা যদি অফকোর্স এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট হয় আই থিঙ্ক মানুষ নিবে, এটা আমি নিজেই নিব। প্রায় সাত দিনের কাজ সম্পন্ন, এবারের সময় বোর্ডরুমে। বোর্ডরুমে অনেক ব্যক্তিত্ববর্গের সঙ্গে দেখা করবেন তারা, প্রেজেন্টেশন টাস্ক নিয়ে নানান কোয়েশ্চেন্স আনসার, বুদ্ধিদীপ্ত মেধাদীপ্ত এক চৌকস ভবিষ্যতের হাতছানি। আমরা কীভাবে করবো সেই প্র্যাকটিসগুলোও আমরা দেখা গেছে রাত জেগে করেছি, সবাই সবার সামনে প্র্যাকটিস করেছি, একজন মেম্বার আরেকজন মেম্বারের ভুল ধরিয়ে দিয়েছে, ওগুলো ঠিক করেছি। গ্রুপে যেটা ছিল সবার মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, কিন্তু রিপোর্ট সাবমিশনের সময় কারণ অনেক বড় একটা রিপোর্ট আমাদেরকে সাবমিট করতে হয়েছিল, সেখানে সাবমিশন টাইমের আগে আগে করতে গিয়ে কিছু জিনিস একটু এলোমেলো হয়েছিল, আর সেটা নিয়ে যেটা হয়েছিল যে ফাইন্যান্সের যে পার্টগুলো সেগুলো খুব সুন্দরভাবে সেট করা হয়নি, আর সেটা নিয়ে একটু আমরা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আর ওটা নিয়ে কথা হচ্ছিলো যে টিম মেম্বার ফাইন্যান্স যিনি করেছিলেন আর মিস্টার রিপনের সাথে, কারণ তিনি বলেছিলেন তিনি প্রোডাক্টটা দিয়ে তার কাজটা তিনি দিয়েছিলেন, কিন্তু লাস্ট মোমেন্টে ওগুলো সেট করার একটা ব্যাপার ছিল, সেই ইনস্ট্রাকশনটা আমি প্রপারলি পাইনি যে তার কাজগুলো কীভাবে আমি ওগুলো প্রেজেন্ট করবো। আমি আমার মতো করে প্রেজেন্ট করেছিলাম, তার সেটা পছন্দ হয়নি। বিদ্যালয়গুলোতে মাস্টার্স পড়বার সুবর্ণ এক সুযোগ, ফুল ফি স্কলারশিপ নিয়ে চ্যানেল আইতে ফিউচার লিডার্স প্রোগ্রাম সিজন থ্রিতে আছেন আপনারা।
তিনটে টিম কিন্তু ওদের প্রোডাক্ট নিয়ে এসেছে, কিন্তু আমাদের যেটা ছিল ইটস কাইন্ড অফ স্যাম্পল, ওই দিক থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, সত্যি কথা বলতে অতটা কনফিডেন্ট ছিলাম না। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ আমি হয়তো বা নেক্সট রাউন্ডের জন্য সিলেক্টেড হব, 100% অথবা 80% বলা চলে যে আসলে যেতে পারবো, 100% আশাবাদী, আই হোপ আই এম গোয়িং, 200% আশাবাদী যে আমরা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছি, আলটিমেটলি আশাবাদী যে আমরা এইটা উইন করব। মোটামুটি কনফিডেন্ট ছিলাম, কিন্তু আমাদের মার্কেটিং সাইডটা যে উইক এটা আমরা আসলে জানতাম এবং আমরা আসলে চেষ্টা করে ওটাকে ওভারকাম করতে পারি। পরবর্তী রাউন্ডে যাব এবং আমাদের টিম আশা করছি উইন করবে। নিয়মিত চোখ রাখুন এবং দেখতে থাকুন সোনালী ভবিষ্যতের হাতছানি নিয়ে এই তরুণ প্রজন্মের নেতৃত্ব দেবে যারা পড়াশোনা বাংলাদেশকে। This is Ok Mahfuz signing off today. সামনের সপ্তাহে দেখা হবে, শুভেচ্ছা।